আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ট্রাস্ট অনলাইন স্কুলে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা এপিসোডে। আজকে আমাদের যে পড়া সেটা হচ্ছে ইউনিট 10, এবং আমাদের যে লেসন টাইটেল, যে ইউনিট টাইটেল সেটা হচ্ছে দ্য ট্রুথফুল ডাব, অর্থাৎ সত্যবাদী ঘুঘু। ডাব মানে ঘুঘু পাখি, তাই না? আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের লেসন 1 এর যে হচ্ছে টাইটেল দ্য ট্রুথফুল ডাব, তাই না? এই নামে আবার এখানে লেসন করা হয়েছে 1, তার মানে বোঝা যাচ্ছে ওপাশে 2ও থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যথারীতি যে কাজ আমরা রেগুলার করি সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এখানে দেওয়া আছে শেল্টার, তাই না? তো শেল্টার মানে আমরা জানি আশ্রয়, এটার আমরা সিনোনিম যদি বলি তাহলে প্রোটেকশন বা সেফটি বা শেড। আর তারপর হচ্ছে গ্রাম্পি, গ্রাম্পি মানে হচ্ছে তোমার যে বদমেজাজি, তাই না? এটার আমরা সিনোনিম যদি বলি তাহলে এমন হবে যে হচ্ছে ব্যাড টেম্পার বা ইরিটেবল বা টিজি, আনউইলিংলি মানে অনিচ্ছুক ভাবে, তাই না? অনিচ্ছাকৃত ভাবে এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে রিল্যাক্টেন্ট, বা হচ্ছে বলতে পারবো যে আন ইনথিউজিয়াস্টিক বা ডিসইনক্লাইন্ড, তাই না? এটা জেনারাস মানে তো হচ্ছে আমরা জানি যে মানে উদার, তাই না? এটার আমরা সিনোনিম যদি বলি তাহলে লিবারেল বা ল্যাভিশ, বা আমরা বলতে পারবো জাস্ট বাউন্টিফুল। ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামোদ, মানে ওই যে তেল মেরে চলা, তাই না? সেটা তো এটার আমরা সিনোনিম যদি বলি তাহলে হবে হচ্ছে প্রেইজ, বা আমরা বলতে পারবো যে হচ্ছে ব্ল্যান্ডিশমেন্ট, বা আমরা বলতে পারবো হুইলিং। তো আমরা এখানে দেখছি বলছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি অফ দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট, এই ঘুঘু পাখি এবং হচ্ছে ব্যাট, ব্যাট মানে হচ্ছে বাদুড়, তাই না? ঘুঘু পাখি এবং বাদুড়, এই সম্পর্কে আমাদের গল্পটা পড়তে বলছেন। Once upon a time, কোনো এক সময় আর ডাব অ্যান্ড এ বার্ড ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, বলছে একজন হচ্ছে ঘুঘু পাখি এবং একজন বাদুর, এদের দুইজনের ভিতরে এরা দুজন বেশ ভালো বন্ধু ছিল, গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু ছিল। অন ডে একদিন দ্য টু ফ্রেন্ডস ডিসাইডেড, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া। তো সিদ্ধান্ত নিয়েছে কি, টু সেট, একটা পরিকল্পনা করলো, আউট সেট আউট মানে পরিকল্পনা করা, মানে জার্নি, একটা জার্নি করা যাক, এরকম একটা পরিকল্পনা তারা করল। দে ফ্লু ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস, তারা উড়ে চলে উড়ে চলল হচ্ছে নদীর উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে। অ্যান্ড কেম টু আ বিগ জঙ্গল, এবং বড় একটা জঙ্গলে, বন জঙ্গল, হ্যাঁ, বনের ভিতরে তারা চলে আসলো। Both the friends were very tired. উভয় বন্ধু ছিল বেশ ক্লান্ত। They needed to sit down. তাদের বসার প্রয়োজন হয়েছিল। And take a rest. এবং তাদের হচ্ছে বিশ্রাম নেওয়ারও প্রয়োজন হয়েছিল। So night fell. খুব তাড়াতাড়ি রাত নেমে এলো। And it was dark all around. এবং চারিদিকে রাত হয়ে এলো। I sprung rose. এখানে rise এর past form হচ্ছে rose, অর্থাৎ উদিত হওয়া, ঝড় উঠল। ইট স্টার্টেড টু রেইন হেভিলি, খুব বেশি মাত্রায় হচ্ছে তোমার বৃষ্টি হওয়া আরম্ভ হলো। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক আফটার আস, লুক ফর আ শেল্টার, লুক ফর মানে খোঁজ করা, শেল্টার মানে তো আশ্রয়স্থল, তাই না? তাহলে এরা দুইজন মিলে এখন শুরু করলো একটা আশ্রয়ের খোঁজ করা। এখানে ডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এটার আমরা সিনোনিম বলবো জাস্ট ডিটারমাইন বা চুজ বা রিজলভ। টায়ার্ড মানে ক্লান্ত, এটার আমরা সিনোনিম বলবো জাস্ট এক্সস্টেড বা ফ্যাটিগ বা ওয়ারি। পরের চ্যাপ্টার বলছে দে কেম আপন আ সেন্সরি ওয়ার্ল্ড ব্রেইন ট্রি, অর্থাৎ তারা একটা শতবর্ষ বয়সী এরকম একটা কড়ই গাছের উপরে এসে বসলো। An owl had his nest in the tree. Owl মানে পেঁচা, তাই না? এই পেঁচার হচ্ছে একটা বাসা, নেস্ট মানে বাসা ছিল ওই গাছে। The dove and the bat knocked at the owl's door. এই ডাব এবং ব্যাট এরা দুই বন্ধু মিলে ওই যে পেঁচার যে দরজা,
সেখানে তারা নক করলো, টকটক করে, তাই না? টকটক করে তারা নক করছে দরজায়। দ্য ওল্ড গ্রাম্পি ওপেন্ড দ্য ডোর, এই বৃদ্ধ গ্রাম্পি মানে তো আমরা আগেই বললাম বদমেজাজি, তাই না? পেশা হচ্ছে তোমার দরজা খুললো। দ্য ডাব এন্ড দ্য ব্যাট রিকোয়েস্টেড হিম টু গিভ দেম শেল্টার, এই যে ডাব এবং ব্যাট অর্থাৎ তারা এই যে দুই বন্ধু ঘুঘু পাখি এবং বাদুড়, তাই না, এরা তাকে রিকোয়েস্ট করলো ওই পেশাকে যে হচ্ছে তোমার তাদেরকে একটু শেল্টার দেওয়ার জন্য, একটু আশ্রয় দেওয়ার জন্য, এই যে ঝড় উঠেছে রাত হয়ে গেছে, ঠিক আছে, সেটা তাদের এটার জন্য। দ্য আউল আনউইলিংলি লেট দেম ইন, এই পেশা আনউইলিংলি অনিচ্ছাকৃত ভাবে হলেও বললো, অনুমতি দিল যে ঠিক আছে আসেন ভিতরে আছেন। দ্য টু বার্ডস ওয়ার হাংরি টু, এই দুইজন পাখি তারা বেশ ক্ষুধার্ত ছিল, হাংরি মানে ক্ষুধার্ত। দে বেক ফর সাম ফুড, তারা কিছু খাবার তার কাছে চাইল। তো দ্য সেলফিশ আউল ওয়াজ নট হ্যাপি, এই খাবার চেয়েছে একথা শুনে এই স্বার্থপর পেশা সে হচ্ছে খুশি হলো না বেশি। আবার যা হোক, হি শেয়ার্ড ইজ ডিনার উইথ দেম, সে হচ্ছে তার যে ডিনার তাদের কাছে শেয়ার করলো। দ্য ডাব ওয়াজ সো টায়ার্ড দ্যাট, এই ঘুঘু পাখি এতই টায়ার্ড ছিল যে সি কুড হার্ডলি ইট, সে মানে খেতেই পারেনি, এমন একটা অবস্থা, ঘুঘু পাখিটা বেশি ক্লান্ত ছিল, সে খেতে পারেনি ওইভাবে। বাট দ্য ব্যাট ওয়াজ স্লাই, স্লাই মানে চালাক চতুর, কিন্তু এই সেই বাদুড় একিলো এসিল বেশ চালাক। হি এট গ্রিডিলি, সে গপাগপ খেয়ে ফেললো সব। হি বিগেন টু প্রেজ দ্য আউল উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, সে এবার ওই পেঁচাকে আরো বেশি প্রশংসা করতে লাগলো যাতে করে আরো বেশি খাবার পাওয়া যায়। তো এটা তো একটা আমাদের দেশের রীতি, তাই না, কাউকে প্রশংসা করলে বুঝতে হবে যে কিছু ধান্দা সে করতেছে, অবশ্য সব ক্ষেত্রে না। তো তারপর বলছে দ্য ব্যাট সেইড, এবার ওই বাদুর সে বলছে ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউল, ও জ্ঞানী এবং সাহসী পেঁচা, ইউ আর দ্য মোস্ট জেনারেস পার্সন আই হ্যাভ এভার সিন, আমি জীবনে যত দেখেছি তার মধ্যে সবচেয়ে আপনি জেনারেস পার্সন, মানে উদার ব্যক্তি। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি, আপনি তো ক্ষমতাবান এবং শক্তিশালী, এই যে মানে পাম মেনে মেরে খাওয়ার চিন্তা ভাবনা, ঠিক আছে সেটা। তো নক মানে হচ্ছে ওই যে কড়া নাড়ানো দরজাই, এটার আমরা সিনোনিমে আসলে হবে হচ্ছে ট্যাপ বা স্ট্রাইক বা বিট। রিকোয়েস্ট মানে কারোর কাছে অনুরোধ করা, এটার আমরা সিনোনিম বলবো আপিল বা ডিমান্ড বা রিকোয়ার। আর পাওয়ারফুল মানে শক্তিশালী, এটার সিনোনিম যদি বলি তাহলে হবে হেভি বা ইম্পর্টেন্ট বা ইনফ্লুয়েন্সিয়াল। তো তারপর বলছে যে দ্য আউল ওয়াজ ভেরি প্লিজড, তাই না, বলছে এই পেশা এই তার প্রশংসা শুনে, এই যে অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি, হ্যাঁ অর্থাৎ ওই বাদুড়ের প্রশংসা শুনে সে বেশ প্লিজড মানে হচ্ছে খুশি হলো। হি পাফড অ্যান্ড রাফল হিমসেলফ, সে এবার একটু নড়ে চড়ে বসলো ভাবভঙ্গি নিয়ে যে আমার খুব ভালোই লাগছে শুনতে এরকম একটা মুডে। ট্রাইং টু লুক অ্যাজ ওয়াইজ অ্যাজ ব্রেভ অ্যাজ পসিবল, নিজেকে একটু জ্ঞানী এবং একটু সাহসী ভেবে সে একটু নড়ে চড়ে বসলো আর কি। দেন হি টার্ন টু ডাব, টু দ্য ডাব, এবার সে ওই ঘুঘু পাখির দিকে ফিরলো। অ্যান্ড আজ তাকে জিজ্ঞেস করলো, নাও লিটিল ডাব, এখন এই যে পিচ্ছি ঘুঘু, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, তুই আমার সম্পর্কে কি ভাবিস, তুই আমার সাথে কিছু বল, আমার নিয়ে কিছু বল, তাই না, অর্থাৎ ব্যাট যে প্রশংসা করছে তুই তো কিছুই করছিস না, তুই আমার কিছু বল, তুই আমার সম্পর্কে কি ভাবিস, এই ধরনের কথাগুলো এই পেশা ঘুঘু পাখিকে বলছে। তো যাই হোক, আমাদের এই টেক্সট এখানে শেষ, আমাদের এখন কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার আমরা চলে যাচ্ছি। আর প্রথম প্রশ্নটা ছিল এইটা যে ওয়ার অ্যান্ড হু ওয়ার দ্য টু গুড ফ্রেন্ডস, কারা ছিল সেটা। তাহলে আমরা জানি যে দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ওয়ার টু গুড ফ্রেন্ডস, বলছে এই যে ঘুঘু পাখি এবং এই যে বাদুড় ওরাই ছিল দুই বন্ধু। হোয়াট ডিড দে ডিসাইড টু ডু, তারা কি সিদ্ধান্ত নিয়েছিল, তো তারা সিদ্ধান্ত নিয়েছিল ওয়ান ডে, তারা সিদ্ধান্ত নিয়েছিল দে, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে পরিকল্পনা করলো একটা জার্নি করার। হোয়াই ওয়ার এট দে টায়ার্ড, তারা কেন ক্লান্ত হয়েছিল। দে ফ্লু ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস ফর আ লং টাইম, তারা হচ্ছে ওই রিভার্স এবং যে
পাহাড়, সেগুলোর উপর দিয়ে তারা উড়ে গিয়েছিল লং টাইম, অনেক সময় ধরে। সো দে ওয়ার টায়ার্ড, তাই তারা ক্লান্ত হয়ে গিয়েছিল। হোয়াই ডিড দে লুক ফর আ শেল্টার, তারা কেন শেল্টারের খোঁজ করলো, আশ্রয়ের খোঁজ করলো? তাহলে আমরা বলবো যে হচ্ছে যে দে লুক ফর আ শেল্টার, তারা শেল্টারের খোঁজ করেছিল বিকজ, কারণ আই স্ট্রম রোজ, ঝড় উঠে গিয়েছিল ইন দ্য জঙ্গল, জঙ্গলে। অ্যান্ড ইট স্টার্টেড টু রেইন হেভিলি, এবং খুব বেশি মাত্রায় বৃষ্টি হওয়া শুরু হয়েছিল এই জন্য। হোয়ার ডিড দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট কাম, কোথায় এসে ডাব এবং ব্যাট এসেছিল? দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট কেম আপন আ সেঞ্চুরি ওল্ড রেইনট্রি, শতবর্ষ মানে বয়সী একটা রেইনট্রি গাছে। হুজ নেস্ট ওয়াজ দেয়ার অন দ্য ট্রি, কার বাসা ছিল ওই গাছে? তাহলে আমরা বলবো দেয়ার ওয়াজ এ নেস্ট অফ অ্যান ওল্ড গ্রাম্পি আউল অন দ্য ট্রি, তাই না? অর্থাৎ ওই গাছে ছিল একটা বয়স্ক হচ্ছে যে বদ মেজাজি পেশা, তার বাসা ছিল। আচ্ছা, তো গ্রাম্পি মানে তো, আচ্ছা প্রশ্নটা পড়ে আগে, হুইজ ওয়ার্ডস টেল ইউ দ্যাট দ্য আউল ওয়াজ নট এ গুড অ্যাট হার্ট, নট গুড অ্যাট হার্ট, কোন শব্দগুলো দেখে তুমি মনে করতে পারো যে এই যে আউলটা আসলে ভালো হৃদয়ের মানে লোক ছিল না? তাহলে আমরা এখানে বলতে পারি যে গ্রাম্পি আনউইলিংলি, ওই যে বদমেজাজি বা অনিচ্ছুক বা নট হ্যাপি, তাই না? এই ধরনের ওয়ার্ড, দিস আর দ্য ওয়ার্ডস, এইগুলো ওয়ার্ডস যেগুলো আমাদেরকে বলে দেয়, হুইচ টেল আস, যেগুলো আমাদেরকে বলে দ্যাট যে দ্য আউল ওয়াজ নট গুড অ্যাট হার্ট, সে আসলে মন থেকে ভালো ব্যক্তি ছিল না। Why could not the dove eat? এই ডাব কেন খেতে পারে নাই? The dove could not eat because it was very tired. কারণ সে বেশ ক্লান্ত ছিল সেটা। Why did the bat phrase the owl? বলছে ওই ব্যাট অর্থাৎ ওই বাদুর কেন পেশাকে প্রশংসা করেছিল? তাহলে আমরা তো জানি, তাই না, যে দ্য ব্যাট ফ্রেজড দ্য আউল ফর গেটিং মোর ফুড, অর্থাৎ এই যে ব্যাট অর্থাৎ যে বাদুর পেশাকে প্রশংসা করেছিল ফর গেটিং মোর ফুড, আরো বেশি খাবার নেওয়ার জন্য, পাওয়ার জন্য। হুইজ ওয়ার্ডস প্লিজড দ্য আউল, কোন কোন শব্দগুলো এই পেশাকে বেশি মাত্রায় প্লিজড করেছিল অর্থাৎ খুশি করেছিল? তাহলে এই যে ব্রেভ, ওয়াইজ, জেনারাস, পাওয়ারফুল, মাইটি, এই যে শব্দগুলো ব্যবহার করেছিল ব্যাট, এই শব্দগুলো মূলত প্লিজড দ্য আউল অর্থাৎ এই পেশাকে বেশি হচ্ছে খুশি করেছিল। হোয়াট অ্যাকশন অফ দ্য আউল টেলস ইউ দ্যাট হি ওয়ান্টেড টু হেয়ার মোর গুড থিংস অ্যাবাউট হিম, বলছে কোন কাজগুলো ওই পেশা অব দ্য আউল টেলস, পেশার কোন কোন কাজগুলো হচ্ছে তোমাকে বলে দিতে পারে যে সে আসলে বেশি, আরো বেশি শুনতে চেয়েছিল প্রশংসা তার সম্পর্কে? তাহলে এই যে পাফ অ্যান্ড রাফল, এই যে অর্থাৎ ওই যে নড়ে চড়ে বসা একটু জ্ঞানী ভাবে, অব দ্য আউল এই শব্দগুলো আর দ্য টু অ্যাকশনস, এই দুইটা অ্যাকশন দেখে আমরা বুঝতে পারি যে হি ওয়ান্টেড টু হেয়ার মোর গুড থিংস অ্যাবাউট হিম, সে নিজের সম্পর্কে আরো বেশি শুনতে পছন্দ করত, করেছিল। এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর চলে গেল। এখন আসি আমাদের রিড দ্য স্টোরি এগেইন অ্যান্ড মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল, এখান থেকে টেবিল থেকে এখানে দেওয়া আছে কয়েকটা সেন্টেন্স, আমরা এখান থেকে যেহেতু শেষের দিকে একটা দুইটা তিনটা চারটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সুতরাং এগুলো ব্যবহার করে আমরা চারটা সেন্টেন্স তৈরি করবো। সেই চারটা সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি, তোমরা ওখান থেকে মিলিয়ে নেবে। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, হ্যাঁ না, ওরা দুজন ভালো বন্ধু ছিল। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ডিসাইডেড টু ফ্লাই ওভার রিভার্স অ্যান্ড হিলস, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে হচ্ছে রিভার্স এবং হিলস এর উপর দিয়ে তারা উড়ে চলে যাবে, এরকম একটা যাত্রা করবে তারা, এই সিদ্ধান্ত নিয়েছিল। দে আর ভেরি টায়ার্ড, তারা বেশ ক্লান্ত ছিল। দে ডিসাইডেড টু লুক ফর আ শেল্টার, অর্থাৎ তারা হচ্ছে একটা আশ্রয়ের খোঁজ তারা করেছিল। এরপর আমাদের আসছে ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয়, তাই না? সত্য মিথ্যা নির্ণয় এটাও আমাদের করা আছে। এক নম্বরে বলা আছে যে হচ্ছে দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ডিসাইডেড টু গো ফর আ ফ্লাইং কম্পিটিশন, তারা একটা ফ্লাইং কম্পিটিশন উড়ার প্রতিযোগিতার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, না উড়ার প্রতিযোগিতার জন্য না, তারা ডিসাইডেড টু সেট আউট অন এ জার্নি, অর্থাৎ তারা একটা ভ্রমণের জন্যই মূলত সিদ্ধান্ত নিয়েছিল, এই জন্য ফলস লেখা হয়েছে এটা। দুই নম্বর বলছে দে রিচড আ বিগ জঙ্গল, তারা বড় একটা জঙ্গলে চলে গিয়েছিল, এটা ট্রু। তিন নম্বর বলছে দে আর অ্যাফ্রেড, তারা ভীত হয়ে গিয়েছিল বিকজ আ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, কারণ ঝড় উঠেছিল, ফলস, তারা ভীত হয় নাই।
বলছে যে আফটার লং জার্নি, বড় একটা জার্নির পরে দে বিকেম ভেরি টায়ার্ড, তারা ক্লান্ত হয়ে গেছিল। সো নাইট ফেল উইথ ডার্কনেস, তারপর হচ্ছে রাত নেমে এলো অন্ধকারের সাথে। দে লুকড ফর আ শেল্টার টু টেক আ রেস্ট, তারা হচ্ছে শেল্টারের খোঁজ করলো, হ্যাঁ, রেস্ট নেওয়ার জন্য। এটা 4 নম্বর বলছে, দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ওয়ার লুকিং ফর আ প্লেস টু স্পেন্ড দ্য নাইট। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট হচ্ছে এই ডাব এবং ব্যাট, অর্থাৎ এই ঘুঘু পাখি এবং এই যে বাদুর, তারা খোঁজ করছিল একটা জায়গার রাতটা কাটানোর জন্য। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ওয়ার লুকিং ফর এ শেল্টার, তো এটা তো ফলস হবে তাই না, রাত কাটানোর জন্য না। দেখো এখানে বলছে যে দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ওয়ার লুকিং ফর এ শেল্টার টু টেক রেস্ট, রেস্ট নেওয়ার জন্য হচ্ছে তারা মূলত খোঁজ করছিল। তারপর আছে টু গেট সাম ফুড, কিছু খাবার পাওয়ার জন্য, অ্যান্ড স্পেন্ড দ্য নাইট, এবং রাত কাটানোর জন্য, পুরাটা হবে শুধু একটা না। 5 নম্বর বলছে, দ্য আউল গ্ল্যাডলি আস্কড দ্য ব্যাট অ্যান্ড দ্য ডাভ টু কাম ইন, বলছে ওই পেঁচা গ্ল্যাডলি অর্থাৎ আনন্দের সাথে তাকে বললো যে ভিতরে আসার জন্য, ওদের দুইজনকে আনন্দের সাথে তো সে বলে নাই, আনউইলিংলি বলেছিল তাই না। তাহলে এটা হচ্ছে আনউইলিংলি এখানে দিয়ে দিতে হবে। 6 নম্বর বলছে, দ্য আউল অ্যান্ড দ্য বার্ডস এট টুগেদার, বলছে এই পাখিগুলো সবাই একসাথে খেয়েছিল, হ্যাঁ ওরা একসাথে খাবার দাবার খেয়েছিল। 7 নম্বর, দ্য ব্যাট সিনসিয়ারলি প্রেজড দ্য আউল, বলছে ওই বাদুর খুব সিনসিয়ারলি তাকে প্রেজ করেছিল, প্রশংসা করেছিল। তখন কারেক্ট অ্যান্সার হবে দ্য ব্যাট ইনসিনসিয়ারলি, এটা ফলস হবে, সিনসিয়ারলি সে হচ্ছে প্রশংসা করে নাই, হ্যাঁ আরো একটু মানে ফলস ভাবেই করেছিল, কারণ সে তার উদ্দেশ্য ছিল সে খাবার নিবে তাই না, সুতরাং এটা সিনসিয়ারলি হয় না। আচ্ছা তো তারপর যেটা বলছে, হুইচ ওয়ার্ডস উইড ইউ ইউজ টু ডিসক্রাইব অ্যান ইগল অর এ ক্রো, কোন কোন শব্দগুলো তুমি ব্যবহার করবে একটা ইগল পাখিকে বর্ণনা করতে, বা একটা কাক এটাকে বর্ণনা করার জন্য। তো এখানে কিছু ওয়ার্ড আমি দিয়ে রেখেছি, এটা একেবারেই আনইম্পর্টেন্ট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, তেমন গুরুত্বপূর্ণ না। তো তোমরা একটু দেখে নিও কোন কোন, এই যে বার্ড, কাইন্ড অফ, এইগুলো দিয়ে দিয়ে মনে করো সেন্টেন্স তৈরি করা যাবে, ইগল এবং ক্রো সম্পর্কে কিছু লিখতে গেলে। এটা একেবারেই সিম্পল, আমি এটা পড়বো না, বেশি বড় করবো না ভিডিও। প্রিয় শিক্ষার্থী, সবাই ভিডিওটা একটা লাইক দেবে এবং যদি ভালো লাগে শেয়ার করবে, আর ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই, আমি অন্তত একজন ইউটিউবার হিসেবে একটা লাইক আমি আশা করি। হ্যাঁ তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।